একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এই চ্যানেল থেকে আমাদের প্রথম অ্যাচিভটা কী হবে? প্রথম অ্যাচিভটি হবে সার্চ রেজাল্টে যেন চ্যানেলটা এক নাম্বারে থাকে, অর্থাৎ আপনার চ্যানেলের নাম লিখে কেউ যদি ইউটিউবে সার্চ করে সেই সার্চ রেজাল্টে যেন আপনার চ্যানেলটা প্রথমে থাকে, অর্থাৎ সবার আগে থাকে। অথবা আপনি যদি নিজেও ইউটিউবে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করেন তখনও যেন আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে এক নাম্বারে থাকে অথবা সবার আগে থাকে, এটি কিন্তু হতে হবে। এর কারণ হচ্ছে দেখা যাবে যে আপনার এই চ্যানেলটি এখন হয়তো নতুন চ্যানেল, আপনার চ্যানেলের দর্শক কম, কিন্তু আপনি যখন নিয়মিত ইউটিউবিং করবেন, চ্যানেলে ক্রমাগত ভিডিও আপনি আপলোড দিয়ে থাকবেন, তখন ধীরে ধীরে আপনার চ্যানেলটি গ্রো করবে এবং আপনার চ্যানেলের দর্শক বাড়তে থাকবে। তো দেখা যাবে যে অনেক দর্শকই আপনার চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য সরাসরি ইউটিউবে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করবে। তখন এই সার্চ রেজাল্টে যদি আপনার চ্যানেলটি যদি না আসে অথবা আসলেও যদি অনেক পরে থাকে আপনার চ্যানেলটি, এক নাম্বারে যদি না থাকে, সবার আগে যদি না থাকে, তখন কিন্তু দর্শক আপনার চ্যানেল থেকে ভিডিও দেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, অর্থাৎ আপনার চ্যানেল থেকে আর ভিডিও দেখতে চাইবে না। সে কারণে আমাদেরকে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এটি নিশ্চিত হতে হবে যে আমাদের চ্যানেলটি সার্চ রেজাল্টে এক নাম্বারে আসছে কি না। তো আপনার ইউটিউব চ্যানেলটি যদি এমন হয়ে থাকে যে সার্চ রেজাল্টে আপনার চ্যানেলটি আসে না, তাহলে আমি বলবো যে এই ভিডিওটি আপনি প্রথম থেকে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি দেখলে আমি নিশ্চিত যে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। প্রথমে আমাদেরকে জানতে হবে সার্চ রেজাল্টে ইউটিউব চ্যানেলটি কেন প্রথমে এক নাম্বারে থাকে না। এর দুটি কারণ রয়েছে। একটি হচ্ছে ইউটিউব চ্যানেলের যে নাম নির্বাচন করা, ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করার সঠিক একটি পদ্ধতি রয়েছে। আপনি যদি সঠিক পদ্ধতিতে যদি আপনার ইউটিউব চ্যানেলের নাম যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে এক নাম্বারে আসার চান্স থাকে না। এটি হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে আপনার চ্যানেলটি যদি আপনি সঠিক এসইও করতে না পারেন, তাহলেও আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে আসার চান্স থাকে না। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এটি হচ্ছে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করতে হবে এবং চ্যানেলটিকে সঠিকভাবে এসইও করতে হবে। তো ফ্রেন্ডস, আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মূলত ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করলে আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে এক নাম্বারে থাকবে, এবং এরপর দেখাবো যে আপনি কিভাবে এসইও করবেন আপনার চ্যানেলটি। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি শুরু করার আগে বলবো যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর অলরেডি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, তো আমি রিকোয়েস্ট করব যে এই পার্টটি মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। তো ফ্রেন্ডস, ধরে নিন যে আমাদের যে নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, এখন নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যে এই সুমন রেজা এই নামটিকে আমি নির্বাচন করেছি, অর্থাৎ সুমন রেজা নাম দিয়ে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখন ফ্রেন্ডস, একটি বিষয় লক্ষ্য করুন যে এই সুমন রেজা নামটি আমি যে নির্বাচন করলাম যে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার জন্য, এখন এই সুমন রেজা নাম দিয়ে ইউটিউবে যদি আরও যদি একাধিক চ্যানেল থাকে বা ইউটিউবে যদি এমন কোনো চ্যানেল থাকে যে চ্যানেলে অনেক বেশি ভিডিও আপলোড করা হয়েছে এবং যে চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ যে চ্যানেলটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছে এবং চ্যানেলটি অনেক বেশি গ্রো করেছে, তখন এই আমার ইউটিউব চ্যানেল ঠিক আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য কেউ যদি সুমন রেজা লিখে যদি ইউটিউবে কেউ সার্চ করে তখন কী হবে? তখন পূর্বে যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ যে চ্যানেলটি পুরাতন চ্যানেল, ওই চ্যানেলটি সার্চ রেজাল্টে আসবে আগে, আর আমার এই নতুন চ্যানেলটি থাকবে পরে। অর্থাৎ তো আমরা কী চাচ্ছি? আমরা চাচ্ছি যে সার্চ রেজাল্টে আমাদের চ্যানেলটি থাকবে আগে। তো এখন একটি বিষয়, এটি হচ্ছে যে সংক্ষেপে যদি আমি বলতে চাই, অর্থাৎ আপনাকে এমন একটি নাম দিয়ে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে হবে যে নাম দিয়ে ইউটিউবে মূলত কোনো চ্যানেল নেই, অর্থাৎ একটি ডিফারেন্ট নাম দিয়ে আপনাকে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হবে যদি আপনি আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে যদি এক নাম্বারে যদি রাখতে চান, অর্থাৎ সবার আগে যদি রাখতে চান। তো এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে সুমন রেজা নাম দিয়ে ইউটিউবে আরও কোনো চ্যানেল আছে কি নেই। যদি সুমন রেজা নাম দিয়ে ইউটিউবে যদি আর কোনো চ্যানেল যদি না থাকে, তাহলে সুমন রেজা নাম দিয়ে আমরা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে পারবো। আর সুমন রেজা নাম দিয়ে যদি ইউটিউবে যদি আরও একাধিক চ্যানেল থাকে, তাহলে আমরা সুমন রেজা নাম দিয়ে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবো না, কারণ এই সুমন রেজা নাম দিয়ে ইউটিউবের চ্যানেল যদি পূর্বে কোনো চ্যানেল থাকে আর একই নাম দিয়ে যদি আমরা আবারও যদি চ্যানেল ক্রিয়েট করি, তাহলে আমাদের চ্যানেলটি সার্চ রেজাল্টে প্রথমে থাকবে না, অর্থাৎ এক নাম্বারে আসবে না। তো এখন আমরা কীভাবে বুঝবো যে সুমন রেজা নাম দিয়ে ইউটিউবে আরও কোনো চ্যানেল আছে কি নেই, সেটি মূলত আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন এখান থেকে সুমন রেজা নামটিকে কপি করি। দেখুন যেভাবে কপি করলাম, এরপর আমরা চলে যাব ইউটিউবে।
তো ফ্রেন্ডস এবার ইউটিউব এই সার্চ বক্স তো দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনারা জানেন যে এটি হচ্ছে ইউটিউব সার্চ বক্স তো আমরা ইউটিউব সার্চ বক্সে আমরা পেস্ট করে দিব যে দেখতে পাচ্ছেন যে সুমন রেজা অর্থাৎ সুমন রেজা নাম দিয়ে ইউটিউবের চ্যানেল আর কোনো চ্যানেল আছে কি না এটি মূলত আমরা এখন চেক করে নিব ইউটিউব থেকে তো এবার এখানে নামটি লেখা হয়ে গেলে এরপর সার্চ করব দেখতে পাচ্ছেন যে সার্চ তো এবার সার্চ করি তো সার্চ করার পর এরপর যে কাজটি করতে হবে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে ফিল্টার্স তো এবার ফিল্টার্সে ক্লিক করব তো ফিল্টার্সে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে চ্যানেলে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন যে চ্যানেল তো এবার চ্যানেলে ক্লিক করি তো ফ্রেন্ডস দেখুন যে এবার সুমন রেজা নাম দিয়ে ইউটিউবে যত চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলি কিন্তু এখন শো করছে তো দেখুন যে সুমন রেজা নাম দিয়ে এখানে একটি আমরা চ্যানেল দেখতে পাচ্ছি যে এই চ্যানেলে দেখুন সাবস্ক্রাইবার করত এই চ্যানেলে 87,400 সাবস্ক্রাইবার রয়েছে এই সুমন রেজা এই নামের এই চ্যানেলটিতে তো এখন দেখুন যে সুমন রেজা নাম দিয়ে যদি ইউটিউবের চ্যানেলকে যে নিচে দেখতে পাচ্ছেন যে সুমন রেজা চ্যানেল দিয়ে নাম দিয়ে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছে কিন্তু তার নামটি অনেক পরে আছে তো দেখুন যে এই সুমন রাজার নাম দিয়ে যত অর্থাৎ সুমন রাজার নাম দিয়ে যদি আমরা ইউটিউবে এখন কোনো চ্যানেল ক্রিয়েট যদি করি তাহলে আমাদের এই চ্যানেলটি থাকবে পিছনে তো সুমন রাজার নাম দিয়ে অর্থাৎ সুমন রাজার নাম দিয়ে যদি আমরা এখন কোনো চ্যানেল ক্রিয়েট করি তখন এই ঠিক আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য কেউ যখন ইউটিউবে যখন ভিডিও ইউটিউবে যখন সার্চ করবে তখন আসবে এই সুমন রাজা অর্থাৎ এই ভাইয়ার চ্যানেলটি আসবে আমাদের চ্যানেলটি আসবে না এর কারণ হচ্ছে এই চ্যানেলটি আগে ক্রিয়েট করা হয়েছে এবং এই চ্যানেলটি গ্রো করা হয়েছে ঠিক এইভাবে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে নির্বাচিত নাম সেই নির্বাচিত নামে ইউটিউবে আর কোনো চ্যানেল রয়েছে কি না তো অর্থাৎ একটি বিষয় এটি হচ্ছে যে একটি ডিফারেন্ট নাম দিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হবে অর্থাৎ এমন একটি নাম যে নাম দিয়ে ইউটিউবে আর কোনো চ্যানেল নেই তো ফ্রেন্ডস এইটুকু আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আমরা যে কাজটি করব তো ফ্রেন্ডস দেখলেন যে এই সুমন রাজার নাম দিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা সম্ভব নয় কারণ সুমন রাজার নাম দিয়ে দেখলেন যে সুমন রাজার নাম দিয়ে ইউটিউবে আরও অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলি গ্রো করেছে তো এরপর হচ্ছে যে এমডি সুমন রাজা তো আমরা এবার এমডি সুমন রাজার নাম দিয়ে আমরা দেখব যে এমডি সুমন রাজার নাম দিয়ে ইউটিউবে কোনো চ্যানেল আছে কি না ঠিক আপনি যখন আপনার চ্যানেলের জন্য নাম নির্বাচন করবেন তখন আপনি ঠিক একটি নামই নির্বাচন করবেন না আপনি একাধিক নাম নির্বাচন করবেন অন্তত তিনটি নাম আপনাকে নির্বাচন করতে হবে আপনি সম্ভব হলে আপনি চারটি পাঁচটি নাম আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য নির্বাচন করবেন তখন এভাবে সেখান থেকে আপনি দেখবেন যে কোন নামে মূলত ইউটিউবের চ্যানেল নেই আপনি কেবল সে নামটি দিয়ে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবেন তো দেখুন যে এখন আমরা এমডি সুমন রাজার নাম দিয়ে আমরা ঠিক পূর্বের মতন ইউটিউবে চেক করে নিব যে সুমন এমডি সুমন রাজার নামে ইউটিউবে কোনো চ্যানেল রয়েছে কি না তো আমরা এখন ইউটিউব সার্চ করব তো ফ্রেন্ডস দেখুন যে এমডি সুমন রাজার নামটি এখানে সার্চ বক্সে লিখলাম তো এরপর সার্চ করার পর এরপর ফিল্টার্স পূর্বের মতনই আমরা ফিল্টার্স করব এরপর চ্যানেল তো ফ্রেন্ডস দেখুন যে এমডি সুমন রাজা নাম দিয়ে ইউটিউবে আরও অনেক চ্যানেল রয়েছে অভাব নেই ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে এমডি সুমন রাজা নাম দিয়ে তো এখন এমডি সুমন রাজা নাম দিয়ে যদি আমরা আবারও আরেকটি চ্যানেল ক্রিয়েট করি তখন কি হবে তখন এই যেহেতু আমরা একদম নতুন চ্যানেল ক্রিয়েট করতেছি তখন এমডি সুমন রাজা নাম দিয়ে যখন আমাদের চ্যানেল থেকে কেউ ভিডিও দেখার জন্য যখন সার্চ করবে ইউটিউবে তখন এই যে আগে যে চ্যানেলগুলি ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলগুলি আসবে আগে আর আমাদের চ্যানেলটি পড়ে থাকবে অনেক পিছনে তখনই মূলত আমরা এই চ্যানেলের আমাদের চ্যানেল আমরা নিজেরাই খুঁজে পাবো না তো এটি হচ্ছে মূলত বিষয় তো এমডি সুমন রাজার নাম দিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা সম্ভব নয় তো এরপর তো ফ্রেন্ডস এবার সুমন রাজা 24 নামটি দিয়ে আমরা চেক করব যে সুমন রাজা 24 নাম দিয়ে ইউটিউবে কোনো চ্যানেল আছে কি নেই তো আমরা পূর্বের মতনই ইউটিউব সার্চ করব তো ফ্রেন্ডস দেখুন যে সুমন রাজা 24 ওই নামটি এখন সার্চ বক্সে লিখলাম এরপর পূর্বের মতন সার্চ করব তো এরপর ফিল্টার্সে ক্লিক করার পর চ্যানেল তো ফ্রেন্ডস একটি বিষয় লক্ষ্য করুন যে সুমন রাজা 24 নাম দিয়ে যখন ইউটিউবে যখন সার্চ করলাম তো দেখুন যে সুমন রাজা 24 নাম দিয়ে কোনো চ্যানেল নেই যদি সুমন রাজা 24 নাম দিয়ে যদি ইউটিউবে কোনো চ্যানেল থাকতো তাহলে প্রথমেই শো করতো সুমন রাজা আছে বা আরও অনেক বিভিন্ন এমডি সুমন রাজা আছে কিন্তু সুমন রাজা 24 নামে কিন্তু কোনো চ্যানেল কিন্তু আমরা পাচ্ছি না আমরা যতই নিচে যাচ্ছি দেখুন যে সুমন রাজা 24 নামে ইউটিউবে কোনো চ্যানেল নেই তো এখন এই সুমন রাজা
24 নাম দিয়ে যদি আমরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি তাহলে কি হলো তাহলে এটা একটি ডিফারেন্ট নাম হলো অর্থাৎ যে নামে ইউটিউবে আর কোনো চ্যানেল নেই তো তখন এই সুমন রাজা 24 নাম দিয়ে যদি আমরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি তখন তখন আমাদের যে চ্যানেলের নাম লিখে যখন কেউ যখন ইউটিউবে যখন সার্চ করবে তখন দেখা যাবে যে আর অন্য কোনো চ্যানেল আসবে না আমাদের চ্যানেলটি থাকবে সবার আগে অর্থাৎ এই কারণে যে সুমন রাজা 24 নামে তো ইউটিউবে আর কোনো চ্যানেল নেই তো ফ্রেন্ডস মূলত বিষয় এটি হচ্ছে যে বিষয় যে আপনি যদি আপনার চ্যানেলটিকে সার্চ রেজাল্টে টপ ওয়ানে রাখতে চান তাহলে মূলত একটি বিষয় বুঝতে হবে অর্থাৎ এমন একটি নাম দিয়ে আপনাকে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে হবে যেই নামে ইউটিউবে মূলত আর কোনো চ্যানেল নেই তো আপনি কীভাবে বুঝবেন যে ইউটিউবে কোন নামে চ্যানেল আছে বা নেই তা তো এখন দেখালাম ঠিক আপনি এই পদ্ধতিতে আপনি দেখে নেবেন যে আপনার নির্বাচিত নামগুলোর মধ্যে কোন নামটি মূলত আনকমন রয়েছে অর্থাৎ যে নামে এখনও ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা হয়নি আপনি মূলত সেই নাম দিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন তো এখানে আরেকটু বিষয় আমি দেখাই যে আমাদের যে চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখছেন যদি এই চ্যানেলটি লিখে যদি সার্চ করি এরপর ফিল্টার দেখুন যে সুমন রাজা ট্যাক্স সলিউশন নাম দিয়ে যখন ইউটিউবে যখন সার্চ করলাম তখন কিন্তু এই যে আমাদের যে চ্যানেল আমাদের চ্যানেলটি সার্চ রেজাল্টে সবার আগে দেখাচ্ছে এর কারণ হচ্ছে সুমন রাজা ট্যাক্স সলিউশন আমরা যখন ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করেছি তখন ঠিক সুমন রাজা ট্যাক্স সলিউশন নামে ইউটিউবে অন্য কোনো চ্যানেল ছিল না অর্থাৎ এটি ছিল একটি ডিফারেন্ট নামের একটি চ্যানেল যেই কারণে আমাদের চ্যানেলটি সার্চ রেজাল্টে সবার আগে রয়েছে এখন কেউ যদি মনে করে যে সুমন রাজা ট্যাক্স সলিউশন নাম দিয়ে আরেকটা চ্যানেল ক্রিয়েট যদি করে তখন কি হবে তখন এই সুমন রাজা ট্যাক্স সলিউশন নাম দিয়ে যখন সার্চ করা হবে তখন এই আমাদের চ্যানেলটি থাকবে সবার আগে অন্য কোনো চ্যানেল আগে আসবে না এর কারণ হচ্ছে সুমন রাজা ট্যাক্স সলিউশন নাম দিয়ে আমরা পূর্বেই চ্যানেল ক্রিয়েট করেছি এবং এই চ্যানেলটি মোটামুটি বেশ গ্রো করেছে এবং এই চ্যানেলে 456টি সাবস্ক্রাইবার রয়েছে এবং মোটামুটি বেশ কিছু ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো মূলত এটি হচ্ছে বিষয় অর্থাৎ একটি ডিফারেন্ট নাম দিয়ে আপনাকে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হবে যে নামে মূলত ইউটিউবে আর কোনো চ্যানেল নেই তো ফ্রেন্ডস ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে দুটি কারণে মূলত চ্যানেল সার্চ রেজাল্টে আসে না একটি হচ্ছে সঠিক নিয়মে চ্যানেলের নাম নির্বাচন করতে না পারা আরেকটি হচ্ছে চ্যানেলের এসইউকে সঠিকভাবে করতে না পারা তো চ্যানেলের এসইউর ঠিক যে পার্টটি মূলত চ্যানেল সার্চ রেজাল্টে আসার জন্য খুব সহায়ক আমি মূলত সেই পার্টটি আমি দেখাচ্ছি যে দেখুন যে এটি হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশান তো আপনার চ্যানেলের যে ডেসক্রিপশানের যে বক্স রয়েছে তো এই বক্সে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশান লিখবেন চ্যানেলটি সার্চ রেজাল্টে আসার জন্য তো আপনি ডেসক্রিপশনটি কীভাবে লিখবেন তো এখানে আমি একটি বিষয় লক্ষ্য করুন যে ডেসক্রিপশনের যে প্রথম যে লাইনে দেখুন যে আমি লিখেছি যে আই এম সুমন রাজা অর্থাৎ আমি লিখেছি যে আমার নাম পরিচয় দিয়েছি তো আই এম সুমন রাজা অ্যাজ এ ফুল টাইম ইউটিউবার তো এরপর দেখুন যে কী লিখেছি যে সুমন রাজা ট্যাক্স সলিউশন চ্যানেল প্রোডিউসড কন্টেন্ট অ্যাবাউট ইউটিউব টিপস অ্যান্ড টিউটোরিয়ালস ইউটিউব আপডেটস ভিডিও মেকিং গাইডলাইন্স ভিডিওগ্রাফি ভিডিও এডিটিং হ্যাক্স অর্থাৎ আমাদের এই চ্যানেলে যে ধরনের কন্টেন্ট তৈরি করা হবে যে ধরনের ভিডিও তৈরি করা হবে মূলত এই বিষয়গুলি এভাবে লিখে দিয়েছি তো এখানে মূলত মেইন যে বিষয়টি মূলত আপনাকে লক্ষ্য করতে হবে অর্থাৎ এই ডেসক্রিপশান বক্সে কিন্তু যে এই যে সুমন রাজা ট্যাক্স সলিউশন যে এই যে চ্যানেলের যে নাম আমাদের চ্যানেলের নামটি কিন্তু রয়েছে তো আপনাকেও ঠিক এভাবেই আপনার চ্যানেলের ডেসক্রিপশান লিখতে হবে এবং ডেসক্রিপশানে আপনার চ্যানেলের নামটিও থাকতে হবে অর্থাৎ আপনার যে চ্যানেলের নাম কী সেই আপনার চ্যানেলের নামটি আপনার ডেসক্রিপশানে থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে আসার জন্য তো এটি অনেকেই জানে না যে ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশানে যে নিজের চ্যানেলের নামটিকে ঠিক কীভাবে দিতে হয় অর্থাৎ ঠিক আপনি আপনার যে ডেসক্রিপশান আপনার ডেসক্রিপশানে আপনি কৌশলে আপনার আপনার নাম এবং আপনার চ্যানেলের নাম আপনি রাখবেন আপনার চ্যানেলে তো এটি হচ্ছে মূলত ডেসক্রিপশানের বিষয় তো এরপর দেখাবো যে আপনাদেরকে তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন যে আপনার যে চ্যানেল আপনার চ্যানেলের ঠিক যে কিওয়ার্ডের যে বক্স রয়েছে অর্থাৎ এটি কিন্তু কোনো ভিডিওর কিওয়ার্ড নয় অর্থাৎ আপনার যে পুরো চ্যানেল এই পুরো চ্যানেলের যে কিওয়ার্ডের যে বক্স রয়েছে এই কিওয়ার্ডের বক্সে আপনাকে কিওয়ার্ড দিতে হবে অর্থাৎ উপযুক্ত কিওয়ার্ড যে আপনার চ্যানেলটি কী ধরনের চ্যানেল অর্থাৎ আপনার চ্যানেলের কী ধরনের ভিডিও আপনি চ্যানেলে পাবলিশ করবেন এর উপর ভিত্তি করে আপনাকে চ্যানেলে উপযুক্ত কিওয়ার্ড দিতে হবে তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেখুন যে একটি বিষয় যে
চ্যানেলের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের যে গড়, ওই কিওয়ার্ডের যে বক্স, এই বক্সে কিন্তু আমি দেখুন যে আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছে যে সুমন রেজা ট্যাক সলিউশন এবং যে সুমন রেজা ট্যাক এবং সুমন রেজা। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে আপনার যে চ্যানেল, আপনার এই চ্যানেলের যে নাম, এই চ্যানেলের নাম যেন কিওয়ার্ডের গড়ে থাকে। আপনার চ্যানেলের নাম যখন ডেসক্রিপশানে যখন থাকবে এবং যে কিওয়ার্ডের যে বক্স, সেই কিওয়ার্ডের বক্সে যখন আপনার চ্যানেলের নামটি যখন থাকবে এবং আপনি যখন সঠিক উপায়ে আপনার চ্যানেলের নাম নির্বাচন করবেন, ঠিক আমি যেভাবে ভিডিওর শুরুতে যেভাবে দেখিয়েছি, তখনই মূলত আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে আসবে এবং আপনার চ্যানেলের নাম লিখে যখন কেউ ইউটিউবে সার্চ করবে তখন আপনার চ্যানেলটি থাকবে এক নম্বরে। অর্থাৎ সবার আগে থাকবে আপনার চ্যানেল, আপনার চ্যানেলের আগে আর অন্য কারো চ্যানেল থাকবে না। তো এটি হচ্ছে মূলত ইউটিউবে চ্যানেলকে সার্চ লিস্টে সর্বপ্রথম যে সবার আগে নামকে সার্চ লিস্টে রাখার, এটি হচ্ছে নিয়ম। আপনার যদি ইউটিউব চ্যানেলের যদি এমন প্রবলেম থাকে যে আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে আসছে না, তাহলে আপনি ঠিক এই কাজটি করুন। তো এখানে আমি আরেকটি বলে দিই যে আপনার চ্যানেলটি যদি নতুন চ্যানেল হয়ে থাকে, যে এখনও চ্যানেল খুব ভালো একটি গ্রো করেনি এবং অনেক বেশি ভিডিও আপনার চ্যানেলে এখনও আপলোড দিয়ে ফেলেননি, তাহলে আপনার চ্যানেলের নাম নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি ভুল করে থাকেন, তাহলে আপনি ইচ্ছে করলে আপনি আপনার যে যে চ্যানেল, এই চ্যানেলটি ঠিক রেখে ডিলিট না করে আপনি শুধু আপনার চ্যানেলের নামটি পরিবর্তন করলেও পারেন। অথবা আপনি যদি মনে করেন যে নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, এটি বা আপনার ইচ্ছে, আপনি তাও করতে পারেন। তবে নতুন চ্যানেল হয়ে থাকলে আপনি চ্যানেলের শুধু নাম পরিবর্তন করলে আমি মনে করি আপনার এই বিষয়টি সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওর প্রেক্ষিতে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আজকে এ পর্যন্তই থাকছে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।